গুড ইভিনিং। আজকের ভিডিও চাকরি ইন্টারভিউ নিয়ে। আমরা সবাই কখনো না কখনো চাকরি ইন্টারভিউ ফেস করি, আর ইন্টারভিউর আগে আমরা ওয়ার্ড থাকি ইন্টারভিউয়ার কী প্রশ্ন করবে, আমি ওটা জানবো কি না। তো এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব, মোটামুটি সমস্ত চাকরি ইন্টারভিউতেই সাধারণত যে প্রশ্নগুলো করা হয়। সবার আগে আপনি ইন্টারভিউ বোর্ডে ঢুকে বসার পরে যেটা আপনার কাছে জিজ্ঞেস করা হতে পারে সেটা হলো ইন্ট্রোডিউস ইওর সেলফ। আপনি নিজের সম্পর্কে বলুন, আপনি কে, কী, কোথা থেকে এসছেন, বা যদি তারা সুযোগ দেয় আপনার বেসিক এডুকেশন কী, বা কিছু দে উইল স্টপ ইউ ইফ দে ডোন্ট ওয়ান্ট মোর। এরপরে যে প্রশ্নটা আপনাকে করা হতে পারে সেটা হলো আপনি কেন এই প্রতিষ্ঠানে কাজ করতে চান, যে কোম্পানিতে, যে প্রতিষ্ঠানে আপনি ইন্টারভিউ দিচ্ছেন চাকরি করার জন্যে, তো সেটা সম্পর্কে আপনার কেন আগ্রহ এটা আপনাকে জানতে চাওয়া হবে। তৃতীয় যে প্রশ্নটা আপনি ফেস করতে পারেন তা হলো আপনার ক্যারিয়ার গোলস কী। আপনি একজন ফ্রেশার হিসাবে ঢুকছেন, একজন একটা স্টার্টিং পজিশনে যাচ্ছেন, বাট ভবিষ্যতে আপনার আপনার ক্যারিয়ারকে আপনি কোথায় নিয়ে যেতে চান, এটা দিয়ে ইন্টারভিউয়াররা বুঝতে চায় যে আপনার অ্যাম্বিশন কেমন, আর আপনার এই প্ল্যানের মধ্যে লং টার্মে এই প্রতিষ্ঠান আছে কি না। পরের প্রশ্ন হতে পারে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ ক্যান্ডিডেট, আপনার স্ট্রেংথগুলো কী কী, আপনি কী ব্যাপারে অন্যের থেকে ভালো সেটা জানতে চাওয়া হতে পারে। তারপরের প্রশ্ন হতে পারে ঠিক উল্টো, আপনার যদি কোনো দুর্বলতা থাকে তো দুর্বলতা খুব স্মার্টলি উত্তর দেওয়া যায়, যেটা আসলে আপনি জানেন এক্সামিনারের কাছে স্ট্রেংথ হবে, যে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি প্রতিষ্ঠানকে আমি নিজের মনে করি। কেউ যখন আমার সামনে দেখি ইনসিনসিয়ারলি কাজ করছে আমি ইন্টারফেয়ার করার চেষ্টা করি, এরকম কিছু। এর কাছাকাছি একটা জেনারেল কোয়েশ্চেন হতে পারে, আমরা কেন আপনাকে হায়ার করব। তো সেক্ষেত্রে আপনি আপনার স্ট্রেংথ বলবেন, আপনার অভিজ্ঞতা, আপনার পড়াশোনা, কীভাবে এই কোম্পানির এই পদে আপনাকে যোগ্য করে তুলেছে, কীভাবে কোম্পানিকে হেল্প করবে, সেগুলো আপনি বলতে পারেন। আপনাকে সাদামাটা এই প্রশ্নটা করতে পারে, আপনি তো এখানে ইন্টারভিউ দিতে এসছেন, আপনি আমাদের এই কোম্পানি সম্পর্কে কী জানেন। তার মানে হলো আপনি যখন কোনো প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনি অবশ্যই হোমওয়ার্ক করে যাবেন, এবং যত অ্যাভেলেবেল তথ্য আছে অনলাইন অফলাইন আপনি চেষ্টা করবেন ওগুলি অ্যাকুমুলেট করতে এবং একটা ভালো ধারণা দিতে যে আমি আপনাদের কোম্পানিকে এতটাই জানি। তারপরে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে আপনি হয়তো আগে কোথাও কাজ করছিলেন, আপনি কেন জবটা পাল্টাচ্ছেন, বা একই রকম পেশা, একই রকম পদ, আপনি একটা কোম্পানি থেকে কেন আরেকটা কোম্পানিতে আসতে চাচ্ছেন। আমি শিওর আপনাদের সলিড রিজন থাকে, বেশিরভাগ সময়ই ক্যারিয়ার ডেভেলপমেন্টের বেশি সুযোগ থাকে, যেখানে বেতন, যেখানে কোনো লুকোচুরি করার কিছুই নেই, ইউ ক্যান বি অনেস্ট। অ্যান্ড এরা এটাও সাথে জানতে পারে যে জানতে চাইতে পারে যে আগের কোম্পানি থেকে আপনি কীভাবে চলে আসবেন। ইটস অলওয়েজ গুড টু বি অনেস্ট উইথ ইয়োর এমপ্লয়ার্স,
আগের এমপ্লয়ারকে আপনি কীভাবে ছেড়ে আসছেন, সেটা একটা ডিসেন্ট ওয়ে কি না, সেটাও তারা জানতে চাইতে পারে। এটা দিয়ে ভবিষ্যতে তারা বুঝবে আপনার সাথে তাদের সম্পর্ক কেমন হতে যাচ্ছে। তারপরের প্রশ্ন হতে পারে টাকা, আপনি কেমন স্যালারি চান। আপনার নিশ্চয়ই হোমওয়ার্ক করা থাকবে, আপনি নিশ্চয়ই জানবেন এই কোম্পানিতে এই পদে কী ধরনের স্যালারি অফার করা হয়, এবং আপনি তার কাছাকাছি তার থেকে একটু বেশি চাইতে পারেন। স্যালারি কম চাওয়া আপনার ল্যাক অফ কনফিডেন্সকে বোঝায়। সো আপনি হোমওয়ার্ক করা থাকবে, আপনি জানবেন আবার যে রেঞ্জে আপনার ওই পদের জন্য স্যালারি দেওয়া হয় তার থেকে অনেক বেশি চাইতে গেলে দ্য ইন্টারভিউ মাইট গো আদারওয়াইজ। এরপরে আপনাকে যে প্রশ্নটা করা হতে পারে তা হলো আপনি কোম্পানির ব্যাপারে বা আপনার কোনো প্রশ্ন আছে কি না। ইটস গুড টু আস্ক কোয়েশ্চেন্স, প্রশ্ন করা আপনার কনফিডেন্স বোঝায়, আপনার কোম্পানির প্রতি আগ্রহ বোঝায়, আর আপনি যদি স্মার্ট কোয়েশ্চেন করেন আপনার স্মার্টনেস বোঝায়। সো আপনি জিজ্ঞেস করতে পারেন, যেমন জব যে সার্কুলেশন ছিল সেখানে যদি কোনো তথ্য কম থেকে থাকে যেটা আপনার জব করা না করার ডিসিশনের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, আপনি জিজ্ঞেস করতে পারেন। সো মোরালেস এগুলো প্রশ্নের উপরে আপনার প্রস্তুতি থাকলে আপনার ইন্টারভিউ ভালো হবে। বেস্ট অফ লাক ফর ইয়োর জব ইন্টারভিউ।